গেলাম বেয়াই বেরি বুঝছেন, কিন্তু হ্যানে যাওয়ার পর হেরা কয় মাছ তৈরি খাওয়া লাগবে, এইবার নাম নম্বরা কয় ভাই এবার পোলাপার নছে কয়জন নামার পর ও মা বেয়াই চাপা মারছে আগে হ্যার পুরি বলে বিশাল বিশাল মাছ আছে, আর জামাইও কয় হ্যাঁ গো পুরি অনেক বড় বড় মাছ আছে, কিন্তু না এটা আমরা বলতাম চাফা, কিন্তু যাওয়ার পর হেই জানে মাছ যখন জাল টান দিছি ও মা কি বড় বড় মাছ, হেইয়ে যদি আমরা দেখতেন কতগুলো মাছ হালাই দিছি ওর রাহিনে বুঝলেন, এই পাইছি আবার এর মধ্যে একটা পাঙ্গাসও পাইলাম, পাঙ্গাসটার ওজন প্রায় 4 কেজির উপরে, এই পাঙ্গাস দিছে ইদা নেই এটা বল পাইছি দেখছেন এই বোয়ালটা পাহা বল ইয়ার সাইতে ডবল বড় খান বল পাইছি, এটার আপনার বুঝছেন না দেন সেই বড় বল গো এই মোরা কিন্তু একটা বড় বল পাইছি 5 কেজি ওজনের, এক কইলে কইবি না হালারা এইবারে চাপা মারে একটু ছোটো বল দেখছেন ও মায়া দিয়া তো খারাপ না বড়ই এমন 2 কেজি আড়াই কেজি হইবে, কিন্তু এই বল গো যে যে বড় বল গো পাইছি দেখেন দাঁত বড় হারাম হয় দাঁত বলের, কিন্তু এই বড় বল গো যদি আপনারা দেখতে পারেন হেলে বলবেন আসলে এটা চাপা মারে না মাছ ধরছে, ওই দেখেন কতটি মাছ আসলে যে এতগুলো জালে মাছ ওরছে হেঁতি সব রাখতাম হেলে অর্ধে মোর 14 কুষ্টি শুদ্ধ সব খাইতাম, কিন্তু না সেই যে না হরিয়ে মোরা বড় বড় মাছ কগ্য সেইবার যে ছোট মাছ কগ্য যে কগ্য মরছে চা পানি পাড়া পড়া খাইয়ে সেই কগ্য লইয়া দেখিস দেখেন কই লাল লাইলন টিকে মাছ এই কালারের লোক কিন্তু জামার কালারের লোক মিললি গেছে এই আবার হালাই দিলে হেগ আবার পাক্কাই আবার উড়াই দিয়েছে না অগ্যই খাইতে হইবে মগো হাইয়ে ও মাঙা দেখছেন আকুরে রেস কিনুম মনে হয় মরে খাইয়া লাগবে, যাই হোক মাছগুলো ধরিয়ে হেভি মজা পাইছি, এই লন আমরা লন আমাকে ঢাললে একটা টোটাল ও মা বোয়ালটা দেখছেন কয়া কত বড় এটা ছোটোটা কলম বড়টা বুঝছেন না, এর সাইতে বড় বোয়াল আছে সামনে আমরা দেখতে পারবেন না সেটা ভিডিও করি না সেটা আবার লজ্জাপতি বোয়াল এর লেগে সেটার মানে দেখাই নেই চলুন আমরা এই যাই নাই এই এই মাথায় লইছি না আরও আছে এখন কইতেছে না যাইও না মাছ আরও আছে আর এই মোর পোলাগ্যয় আর মোর ভাইরার পোলাগ্যয় টানা টানি বেড়াইছে দেখো পুড়ি মাছ লইয়ে হেরা হেয়ে লইছি রে সিরি, যাই হোক আমরা এই ট্যুর এইবারে যে ট্যুরটা হেভি হয়েছে ওই দেখছেন সব মাছ ভরে দিতেছে কতটি মাছ এখন ওমা 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 ইয়ে লইয়ে মা মাথায় লইয়ে আমার যাওয়া লাগবে দেখ যাইতেছি আস্তে আস্তে কষ্ট মষ্ট হয়ে যামু এই দেখছেন ডালছি ডালিয়ে দেখেন মাছ কয়টা দেখেন বল মোর পোলাগ্যর মোর নাতিকগর সাইতেও মাছ মাছগো বড় এই বোয়াল এগুলো কাল সর্বনিম্ন দেখতে সরু মনে হইলেও এগুলো সর্বনিম্ন কলম এই দেখেন মোর পোলার সাইতে উল্লম ভাইটা বলটা কালে সর্বনিম্ন 4.5 কেজি হইবে কি করছে সেরা মাছ ধরার নিয়ম কানুন বুঝে না আমরা তো ঘের এলাকার মানুষ বুঝে রে আমার এগুলো আমি শুকনা দেখলে কি হবে কি আমি মাছে ভিজেছি আমার আমার পোলার যেটা পছন্দ বর্তমানে বিশাল একটা মাছ ধরছে যার প্রমাণ আকাশে আমার বিয়ে বিশাল একটা মাছ ধরছে সবাই দেখেন আর আমাকে 7 কেজি সম্পর্কে 7 কেজি মাছটা হবে মাছটা ওজন হইবে এই আসলাম আমার এই বিহারি বাসায় বেড়াইছে প্রিয় দর্শক এই দেখেন মাছ প্রিয় দর্শক দেখেন এই বোয়াল মাছ আর এই কালামই সমান সমান হয় কি এমনিতে এত বড় বোয়াল আমি কোনো সময় দেখি না যেমন প্রথম দেখলাম ছবি তুলবো হেমন জোয়াল আমার বেহারের দাম ভিডিও ছবি তোলা